আর বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একেবারে দুর্যোগপূর্ণ একটা দিনেতে আমরা চলে গেছিলাম মাতলা নদীতে, আর সেই দুর্যোগপূর্ণ দিনেতে আমরা মাছ ধরলাম। আর বন্ধুরা চলুন যাওয়া যাক। বন্ধুরা আবার আজকে নতুন একটা দিন শুরু হয়েছে, নতুন আবার মাছ ধরা নিয়ে। আর চলে এসেছি দেবদার বোর্ডে, আর ওই দেবদা ভট বোর্ডে বেরিয়েছি মাছ ধরার জন্য। আবার নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করব। আমরা থাকবেন, দেখবেন ভিডিওটা কেমন লাগে। আর এই বোট শুরু করে দেওয়া হয়েছে, চালু করে দেওয়া হবে। আর এখনই আমাদের বোট শুরু করে চালু করে দেওয়া হবে, আর যেখানে জাল ফেলাবো আমরা সেখানেই চলে যাবো। এখন জালগুলো অনেকটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, সেই জন্য জালের যে বিভিন্ন যে বলগুলো চেঞ্জ করে, এখানে যে শোলাগুলো আছে শোলাগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বিশাল শোলা চেঞ্জ করা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দেওয়া। টোপা জাল বানানো হচ্ছে তো, যার জন্য শোলা দেওয়া হচ্ছে, বল দিলে ভেসে যাচ্ছে জাল আমাদের। ওরা আজকে তাহলে বোট নিয়ে আমরা কোন জায়গাতে মাছ ধরতে যাবো? ওরা আজকে গোলাবাড়ি বেরিয়ে যাচ্ছি, আজকের নতুন জায়গা দেখবো, চেষ্টা করে মাছ কেমন আছে ওদিকটা। বোটটা নতুন দিয়ে নতুন সফর আবার শুরু করে দিচ্ছি, আর একেবারে আমরা চলে যাচ্ছি গোলাবাড়ির দিকে। গোলাবাড়ি অঞ্চল দেখছেন, এবং এই অঞ্চলটায় আমরা এখন জালটা পাতবো। আর দেবতা বৌদি সবাই সপরিবারে এইভাবে নদীতে আমরা জাল দেওয়া হয় এবং মাছ সংগ্রহ করা হয়। আর এখন জালটা দেওয়া হবে, আমার যে জালটা ছিল সেই জালটা আমাদের এখন এই ফেলে নেওয়া হচ্ছে। হালটা একটু বেহাল হয়ে গেছিলো, আর এখন এই বেঁধে নেওয়া হচ্ছে, টোটাল হালটা সারি নেওয়া হচ্ছে আমাদের জাল ফেলার ফাঁকে। আর প্রায় ঘন্টা দেড়েক সময় আমাদের চুল পার হয়ে গেছে, আর এবার আমাদের টোটাল যে জালটা আছে সেই জালটা আমরা এবারে তোলা হবে। ওটা জাল তোলার সময় হয়ে গেছে তো? হ্যাঁ, প্রায় সময় হয়ে এসছে। নদীর বুকে আছি, আর একেবারে বাতাসও কমে গেছে, আর আকাশের অবস্থা দেখুন একেবারে মেঘে ভর্তি হয়ে গেছে, চারদিকে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এবার আমাদের জাল তোলা হবে, দেখা যাক আজকের জালেতে কম বেশি কীরকম কী মাছ আটকাচ্ছে। আমাদের জাল তোলার কাজ শুরু হয়ে গেছে, একটা জালে আট ট্যাংরা দিয়ে শুরু হয়েছে। আর বন্ধুরা দেখবো জালে কম বেশি কীরকম কী জাল আসছে, এই জালে কম বেশি কীরকম কী মাছ আসছে। আর একটা গাগড়া ট্যাংরা আটকেছে আমাদের, কম বেশি যে মাছগুলো আটকাচ্ছে সেগুলো আপনাদের সামনে। এই দেখছেন সামুদ্রিক কাঁকড়া দু একটা আটকেছে। আর এই মাছগুলো জল থেকে তোলার পরে আট ট্যাংরাগুলো কিছুটা আওয়াজ করে, একটু আওয়াজ কর দেখি কোকাক। দেখছেন প্রথম জালে কম বেশি যেরকম যে মাছগুলো আটকেছে, এই মাছগুলো এই জালেতে আটকেছে। এটা এখন মার্কেটে কিরকম চলে? এটা কি চিংড়ির নামটা দাদা? কি মানে চাওড়া চিংড়ি? আর এই যে চাওড়া চিংড়িগুলো এগুলো 300-350 উপরে পার কেজি চলে থাকে এই চিংড়িগুলো মার্কেট প্রাইসে কম বেশি। আর গাগড়াগুলো ওরকমই চলছে দাদা? এখন গাগড়া কিরকম? 40-150 হয়ে গেছে। আর এখন মার্কেটে মাছের তেমন পাওয়া যাচ্ছে না, সেই জন্য প্রাইসটা প্রায় 150-এর উপরে হয়ে গেছে, 160-150-এর মধ্যে এখন প্রাইসগুলো চলছে মার্কেটে এই গাগড়াগুলো। আর ভোলার প্রাইস প্রায় 300-এর উপরে তো প্রায় সময় এটা থাকে এই ভোলাগুলো।
দেখছেন যে আট ট্যাংরাগুলো ছিল জালে আটকে ছিল, সেই আট ট্যাংরাগুলো জাল থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে কম বেশি, তো তাড়াতাড়ি সম্ভব ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ আবহাওয়াটা ততটা ভালো নেই। এই জালাটা হাতে করে ধরতে হবে, দেখছেন আট ট্যাংরা মাছটা এদিকে দাঁড়িয়ে তাতে তাতে এখন এসব এখন পরে নিয়ে নেবো, এখন নিয়ে আবহাওয়া এখন ভালো জালটা তোলা কমপ্লিট হয়েছে কম বেশি, প্রথম জালে যে মাছগুলো এসছে এই দেখছেন টোটাল এইরকম ধরনের মাছ এসছে, আমরা এখন দ্বিতীয় জালের দিকে চলে যাব। মার্কেটে কিরকম দাম আছে দাদা দেখুন, আর এই গ্রেডের কাঁকড়াগুলো এগুলো প্রায় 300 থেকে 350 টাকার উপরে পিস থাকে পার পিস, এই দেখতে পাচ্ছেন একেবারে বড় সাইজের কাঁকড়া। আর আকাশে দেখছেন একেবারে ঘন কালো মেঘ হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আমরা এখন মাছ নদীতে আছি আর এই দেখছেন জাল তোলার কাজ চলছে। আকাশের অবস্থা ভয়ঙ্কর খারাপ এবং খুব তাড়াতাড়ি জালটা তুলে নেওয়া হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব জাল তুলে নেওয়া হচ্ছে এবং প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব ফাঁকা নদীর বুকে আছি আমরা আর যতটা তাড়াতাড়ি সম্ভব জালটা তুলে নেওয়া হচ্ছে। কম বেশি দ্বিতীয় জালে যে এই একটা আট ট্যাংরা আর কয়েকটা ভোলা মাছ আটকেছে তেমন দ্বিতীয় জালে তেমন মাছ আটকে, আবহাওয়াটা কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ কী ভয়ঙ্করভাবে পরিবর্তন হয়ে গেল এবং চারদিকটা কী ভয়ঙ্কর মেঘে ভর্তি হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর তার মধ্যে এই দেখছেন মাছ ধরা চলছে আর একটা আট ট্যাংরা আটকেছে এরকম কয়েক। তুফানি সময় আর এই নদীর দিকে কিরকম ভয়ঙ্কর বৃষ্টি নেমে গেছে তার মধ্যে আর এই বজ্রপাতের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমরা একেবারে নদীর খুলে আছি আর এই দাদা আছে দেবদা যার সাথে আসি। আর দাদা এরকম পরিস্থিতি সম্বন্ধে কী বলবেন? এই পরিস্থিতি ফেরার সময় পড়তে হয়, এর দুর্যোগ ভীষণ ভারী দুর্যোগ, এগুলো জাল দিতে পারছি না, একটু বলবো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর ওই বিশাল ওদিকে আছে, আর আবহাওয়াটা প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া আর এর মধ্যেই জালটা যতটা সম্ভব তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর দেখছেন আকাশে কী ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার মধ্যে কী ভয় লাগছে, দেবতার সাথে আছে আর তাড়াতাড়ি জল আসলে তাই এ তুলে নেওয়া হচ্ছে। আর আকাশের দিকে দেখুন কী ভয়ঙ্করভাবে বজ্রপাত পড়ছে, একেবারে মাছ নদীর মাঝখানে আমরা আছি আর সেখান থেকে আমাদের এই জালগুলো তুলে তোলা হচ্ছে। জলে কম বেশি যে মাছগুলো আটকেছে লাস্ট জলটা আমাদের তুলে নেওয়া হচ্ছে, এই দেখছেন একটা আট ট্যাংরা আর কম বেশি এইরকম কয়েকটা ভোলা মাছ এইরকম মাছগুলো আটকেছে আর আবহাওয়াটা খুবই খারাপ। তার এই একটা দেখছেন গুড়জালি মাছ ট্যাংরা আছে, কিছু ভোলা মাছ আছে আর এইরকম বিভিন্ন প্রজাতির ট্যাংরা এবং ভোলা মাছ, এই কম বেশি আমাদের জলের মাছ কম বেশি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এই দেখছেন টোটাল মাছগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া হচ্ছে, ছাড়িয়ে নিয়ে আমাদের বোট খুলে চলে যাওয়া হবে আমাদের ঘাটে। আর দেখছেন একটা আট ট্যাংরা এটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে জাল থেকে, আজকে সম্বন্ধে কী করবে আমাদের দর্শকদের কম বেশি
আজকের সম্বন্ধে আজকের ভীষণ দুঃখিত যে দুর্যোগটা খুবই খারাপ, মাছের ভিডিও খুবই ভালো দেখাতে পারলাম না, তাড়াতাড়ি জালটা তুলে নেওয়া হলো, অথচ খুব দুর্যোগ খারাপ, তাড়াতাড়ি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার মাছের ভিডিও ভালো দেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব।